back in Jolsanchi. ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই শরবত আর মিষ্টি দিয়েছিল। মিষ্টি খাবো না, এত দুপুর বেলা একটা করে খা। উপরে তখন শেষ রাউন্ডের হলুদ চলছিল, আমাদের পৌঁছতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, এই জিনিসটা আমরা মিস করতে চাইনি। কিন্তু এতটাই লেট হয়ে গিয়েছিল, গিয়ে দেখলাম সমস্তটাই প্রায় মিটে গেছে। বুঝতেই পারছো, একে তো ফ্যামিলি ওয়েডিং, তারপর এইসব রিলেটিভদের সাথে প্রচুর দিন ছাড়া দেখা হয়, তাই ভিডিও সেরকম করতেই পারেনি। তারপর বিয়ে বাড়িতে গান তো চলবেই, তাই সমস্ত সাউন্ড দিয়ে অফ করে দিতে হয়েছে। মূলত এই ভিডিওগুলো ভয়েস ওভারের উপরে হবে। তোমাদের সাথে একটু আলাপ পর্বটা সেরে দিই। এই হচ্ছে আমাদের ব্রাইড, সাথে আছে মাসি মধুমিতা, মানে ব্রাইডের দিদি, আর মর্মি, মর্মি হলো মধুমিতার মেয়ে। এই হচ্ছে সেটআপ, এখানটা হলুদ হয়েছে, যতদূর সময় আমরা তো দেখতে পাইনি। আর এখানেই তোলার ইচ্ছা আছে কি? চলাই চলাই এত সুন্দর সেটআপ দেখে না নিজেকে সামলে রাখতে পারিনি, অনেকটা জার্নি করে গিয়েছি, আর গিয়ে যে রেডি হব সেই ইচ্ছাটাও ছিল না, তাই ছবি একটা খুব ভালো ওঠেনি। যেহেতু হলুদ হচ্ছিল এসেই না উপরে চলে এসেছি, এবার গিয়ে একটু ফ্রেশ হব, আর এই হলুদটাকে তো তুলতেই হবে। তুই কি খেতে বসে গেছিস? এত খেতে বেরিয়েছে তোর, ও তোকে দেখেই বলেছে। একদম তিনতলার উপরের ছাদ, এত গরম নাবছে উপর থেকে, ফ্যান গুলো তো পুরো মনে হচ্ছে আগুনের গোলা ফেলছে এক একটা। যখন পড়বি আমরা তখন দেখে, আমরা একটা ছবি তুলবো, তিনজন মিলে একটা সেলফি তুলবো। নাম বলে দাও তো, কি সারা ঘুষ। আমরা এখন বেরিয়েছি, বিশ্বাস করবে না এই গরমে, এই রোদে ভিতরে আরো গরম হচ্ছে, ওখানটা নয় জাস্ট নিওয়া যাচ্ছে না। তা দোলনা দেখতে পেয়েছি। আসলে এই পার্কটার কথা আমার মনে আছে, যখন মধুমিতাদের বিয়েতে এসেছিলাম, মানে মাসির আর একটা মেয়ের বিয়েতে, বেশিরভাগ টাইমটা আমরা এখানেই কাটিয়েছি। মানে বসে বসেই আমরা আধ ঘন্টা কাটিয়ে দিলাম, সত্যি বলতে না যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। আরো একটা ঠান্ডা ঠান্ডা আমেজ যাকে বলে হাওয়া চলছে, তোরে তো যেতেই হবে, এবার একটু খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। ওঠ, হ্যাঁ এইটা সেরা যাকে বলে, আর এইটার কাঠগুলো একটু বড় বড় দিয়েছে, মানে আমি ভালোভাবে বসতে পেরেছি। পার্ক থেকে ফিরতে ফিরতে প্রায় দুটোর মতো বেজে গিয়েছিল, খিদেটাও জোর পেয়ে গিয়েছিল, আর বাড়ির লোকেরাও তাড়া দিচ্ছিল, তাই এসেই খেতে বসে গিয়েছিল।
আমি রাখিকে নিচ্ছি। হাই কর, তুই জলই খা। এখন যে দুজনকে দেখলে, এরা এক আমার অন্যবাসীর মেয়ে, এদের বাড়ি এদিকেই। তুই লঙ্কা খেতে ভালোবাসিস, সেই জন্যই লঙ্কা দিয়ে গেছে তোকে। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু চিপস, পটল চিংড়ি, মাছের ঝাল আর শেষ পাতায় চাটনি। আজকে আমি খুব ভালো করে খেয়েছি, পুরো পরিষ্কার করে। আর দিদি, দিদি যেরকম, আর বললাম না, এতক্ষণ গল্পের আসর বসেছিল, এবার এই যে রুম্পা বসবে এর চুল বাঁধতে। এইদিকে দুটো মেম্বার যোগ হয়েছে মেয়েদের দলে। এটা হচ্ছে আমার মামার মেয়ে মানু দিদি। আমরা বিয়ে বাড়ি পৌঁছানোর সাথে সাথেই ও বলে রেখেছিল, তোরা কিন্তু আমার চুলটা বেঁধে দিস, তাই ওকে খুব তাড়াতাড়ি চুলটা বেঁধে দিয়েছে। কারণ তারপর আমাদেরও রেডি হওয়ার ছিল, বিয়ে বাড়ির ব্লগগুলো আমরা কিছুটা পাতে পাতে দিচ্ছি, কারণ না হলে ব্লগগুলো ভীষণ বড় হয়ে যাচ্ছে আর তোমাদের দেখতেও একঘেয়ে লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, বিয়ে বাড়ির রাতের ভিডিও আসছে পরবর্তী পার্টে।